আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই তা পেয়ে যান। তো আরডুইনোর টিউটোরিয়ালে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আরডুইনো আইডিই ডাউনলোড করতে হয়। তো শুরুতে জেনে নেওয়া যাক যে আরডুইনো আইডিটা কি। তো আরডুইনো আইডি হচ্ছে কি, একটা আরডুইনো সফটওয়্যার, যেটা আসলে আমরা প্রোগ্রাম করার সময় এই সফটওয়্যারটি কাজে লাগবে। আরডুইনো বোর্ডে প্রোগ্রাম আপলোড করার সময় একটা সফটওয়্যার লাগে, এবং সেই সফটওয়্যারের নাম হচ্ছে কি, আরডুইনো আইডিই। তো আরডুইনো আইডি সাধারণত এটা ওপেন সোর্স হওয়ার কারণে আরডুইনো আইডিই তার আরডুইনোর ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো আরডুইনো সফটওয়্যারটি আসলে জাভা এবং বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তো এই সফটওয়্যারটি আসলে ওপেন সোর্স হওয়ার কারণে আমরা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আরডুইনো বিভিন্ন বোর্ডে আমরা প্রোগ্রাম আপলোড করতে পারবো, এবং মাইক্রো কন্ট্রোলারকে নিজের ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারবো। তো আরডুইনো সফটওয়্যারটি আসলে দেখতে এইরকম। তো আমরা দেখে নিই যে এইটা আসলে চিনে রাখা উচিত, যে পরবর্তীতে এই জিনিসটা দেখলেই আমরা যাতে বুঝতে পারি যে এটা আরডুইনো সফটওয়্যার। তো আরডুইনো সফটওয়্যারটি আমরা যে ওয়েবসাইটটি ডাউনলোড করতে পারি সেটা হচ্ছে www.arduino.cc। আমরা এই ওয়েবসাইট থেকে আমরা আরডুইনো ডাউনলোড করতে পারি। আরডুইনো সফটওয়্যারটি আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো শুরু করা যাক, দেখি কিভাবে আসলে আরডুইনো সফটওয়্যারটি ডাউনলোড করা যায়। তো আরডুইনো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাকে তার ওয়েবসাইটে, আরডুইনোর ওয়েবসাইটে যেতে হবে, www.arduino.cc। এই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে এই এই পেজটা দেখতে পারবো। তখন হচ্ছে এই যে রাইটে যে একটা ট্যাব আছে, ওই ট্যাবটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে সফটওয়্যারের উপর ক্লিক করব, তারপর হচ্ছে একটা নতুন পেজ আসবে। এই পেজ থেকে আমরা আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। তো উইন্ডোজের জন্য আমি এই অপারেটিং বা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজটা আসবে। পেজ আসার পর আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। জাস্ট ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো ডাউনলোড শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমি সফটওয়্যারটি এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে সফটওয়্যারের উপর। সো এখানে আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। তারপরও আমি আবার এটা আনইনস্টল করে আবার ইনস্টল করব আপনাদের সুবিধার্থে। তো যেটা বলছিলাম, তো আরডুইনো ডাউনলোড করার জন্য আমার যে সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি তো সেটা ইনস্টল করতে হবে এখন। তো ইনস্টল করার জন্য ওই ডাউনলোড করা সফটওয়্যারটির উপর আমি ক্লিক করব, তারপরে এগ্রি, নেক্সট, তো ইনস্টল করব। এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস। তো এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। পিছনে একটা উইন্ডো চলে আসছে, তো এটা আমি কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করব। বাস, আমার এই আরডুইনো আইডি, এই আরডুইনো সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি এই জিনিসটাকে ইউজ করতে পারবো। তো ডেস্কটপে একটি শর্টকাট ক্রিয়েট হয়েছে, তো আমি সেই শর্টকাটে এখন যাব, ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করব এখন। সো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা আরডুইনো সফটওয়্যারের যে শর্টকাট, এটা চলে আসছে। এখন এটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আরডুইনো সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এই যে আমার আরডুইনো সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি আসলে আরডুইনো বোর্ডে প্রোগ্রাম আপলোড করার জন্য ইউজ করা হয়। তো এখানে আমি কোড লিখব। কিভাবে কোড লিখতে হবে, বা এই যে এখানে অনেকগুলা যে অপশন আছে, তো ওইগুলো আসলে কোনটা কিসের জন্য, আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি এইগুলো আলোচনা করব। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।